তো চলো আমি এখন কি গাড়ি নিছি সেটা তোমাদের দেখে তো চলো এবার নতুন বাইকটা দেখা যাক আমার কাছে আছে একটা হলো তো আছে ভাই এমনও মানুষের কাছে আছে ওদের কাছে বাইক নেই সাইকেল নেই আমার কাছে যেটুক আছে সেটুকুই নিয়ে হ্যাপি থাকতে লাগে হ্যাঁ গাইস তো ব্যাপারটা হলো তোমরা তো হয়তো আগে দেখছিলে যে আমি গাড়ি বিক্রি করে দিছি তো ফাইনালি আজকে একটা নতুন গাড়ি নিতে যাচ্ছি নতুন গাড়ি না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আর কী গাড়ি নিতে যাচ্ছি একটু পরে জানতে পারবে তো আমি এখন রেডি হব আর ব্যাপারটা হলো এখন তো আমার যাওয়ার মতন পরিস্থিতি নেই কী করে যাবো গাড়িটা আনতে তো একটু ওখানে যে গাড়িটা আনতে যাচ্ছি সেটা একটু দূরে আছে তো আমি এখন বাবার সাথে যাব বাবা চলে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিবে ওখান থেকে বাস ধরে তারপরে যাব আর ওকে একটু আসতে বললাম মানে একটু আগে আসবে তারপরে আমি ওখান থেকে নিয়ে দিয়ে বাকি থেকে টাকা টাকা দিয়ে দিয়ে তারপরে নিয়ে আসবো ওখানে গাড়িটা আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো অনেক দিন পরে আজকে বাবার সাইকেলে যাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ছোটোবেলায় বাবার সাইকেলে ওঠার জন্য জেদ করতাম কিন্তু বড় হয়ে সেটা আর হয় না তো সেই জিনিসটা আজকে আমার সাথে হচ্ছে কারণ অনেকদিন থেকে আমি সাইকেলে উঠি না আর কোথাও গেলে হয়তো বাবা আমাদের সাথে যায় গাড়িতে এখন সাইকেলে সেরকম চালানো হয় না আর উঠানো তো হয়ই না বাবার সাইকেলে যা ছোটোবেলায় উঠতাম সেই জিনিসটা আজকে হচ্ছে কারণ গাড়ি নেই বলে কোনো ম্যাটার না নতুন আরেকটা আসতেছে সেকেন্ড নতুন না সেকেন্ড কী গাড়ি সেটা একটু পরে জানতে পারবে কিন্তু ব্যাপারটা হলো সব থেকে হলো অনেকদিন পরে আজকে বাবার সাইকেলে উঠতেছে এটা বড় কথা ভাই বাবার সাইকেলে করে বাস স্ট্যান্ডে যাবো বাবা পৌঁছে দিবে বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস নিয়ে তারপরে যাবো তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কী গাড়ি আসতেছে অবশ্যই জানতে পারবে একটু মন মেজাজ খারাপ কোনো ম্যাটার না নতুন জিনিস একটা আসতেছে তো চলো লাস্ট অব্দি ভিডিওটা দেখো আর যা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করে তাদেরকে ইনস্টাগ্রামে ফলো করো আর ফেসবুক পেজটাকে ফলো করো ভিলেজ ব্লগার আলোক আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে চলো দেখাচ্ছে এখন একটু পরে আমি এখন আসলাম কিসে বাস স্ট্যান্ডে তো এখানে বাসের জন্য ওয়েট করতেছি কারণ এখান থেকে বাসে যেতে হবে একটু দূরে আছে আর আমি যাচ্ছি তো একটু পরে ওখানে যাবো আর বাট অনেকদিন পরে আজকে সাইকেলে উঠলাম বাবার খুব ভালো লাগতেছে আর আজকে সাইকেলে উঠে ছোটোবেলার কথাগুলো মনে করতেছে তো চলো দেখি কখন বাস আছে আর আমাদের ক্রান্তিতে তো একটাই প্রবলেম বাসের প্রবলেম তো দেখা যাক কয়টার দিকে এখন আছে বাস তো বন্ধুরা ব্যাপারটা হলো সেখানে আর ভিডিও করিনি কারণ আমারও ইচ্ছা করতেছে না ভিডিও করতে আর ওরকম তো আমি ওখান থেকে সব কিছু টাকা টাকা দিয়ে দিয়ে বাইকটা নিয়ে এসে ভাবলাম বাড়ি এসে এদিকে ভালোভাবে ভিডিও করি তারপরে তোমাদেরও দেখায় এখন কী বাইকটা নিয়েছি আর আজকের থেকে আমি এই এটাতেই চালাবো যে অ্যাকচুয়ালি আমি তোমাদের বলি স্কুটি নিছি আগে দীর্ঘ আমার স্কুটি ছিল সেরকম আবার স্কুটিতে চলে আসলাম কারণ একটা কথা বলে আমার কাছে ভিতরি চালানোটা অতটা ওখান নাই ভাই যে কদিন ছিল চালাইছি কারণ তোমরা জানো যে যে ভিতরি ইউজ করে ভিতরি মাইলেজের দিক দিয়ে ভালো কিন্তু ভাই পার্সেজের দাম তোমরা হয়তো ভালোভাবে জানো যে যে ভিতরি চালায় ওরা অলরেডি জানে যে হ্যাঁ ভিতরি খরচাটা কতটা ভাই আর তোমরা দেখছো কিছু জায়গায় চেন লাগাইছিলাম ব্যাপারটা হলো দেখ গাড়ি চালানোটা ব্যাপার না গাড়ি মেনটেন্স করাটা বড় কথা তো আমার পক্ষে হচ্ছে না এর জন্য আমি বিক সেল করে দিলাম আর যে কয়েকদিন চালাচ্ছি তো ভালোইভাবে চালাচ্ছি তোমরা দেখছোই তো সেটা কোনো ব্যাপার না আর অ্যাকচুয়ালি হলো আমার গাড়িতে অ্যাকচুয়ালি আমার থেকে অন্য লোকে বেশি পাবলিক ইউজ করে কারণ আমাকে দুই মাস পর পরে সার্ভিসিং করতে লাগে কারণ আমি তো সবসময় লংয়ে যাই না জানো তোমার দোকানে থাকি কিন্তু আমি মাঝে মাঝে লং দিই আমি যতটা ইউজ করি তার থেকে মানে আদার্স পাবলিক থাকে বন্ধু বান্ধব ওগুলোই বেশি ইউজ করে এখানে যায় ওখানে যায় তো কি মানে সার্ভিসিং খরচা অনেক খরচা মানে অনেকটা হেডেক হয়ে যাচ্ছে এর জন্য ভাবতেছি যে রাখাটা আমার কাছে অসম্ভব ব্যাপার তাই ভাবলাম যে আগে যে স্কুটি ছিল স্কুটিতে একটু খরচা কম হ্যাঁ মাইলেজটা কম দেয় কিন্তু খরচাটা একটু কম মেনটেন্যান্সটা ভাবলাম তাই স্কুটিতেই চলে আসি বেকার আবার এতটা রিস্ক না কারণ আমার বাবার অতগুলো টাকা নেই যে বাবার টাকা গাড়ি চালাবো বুঝছো এলো ভাই আমার নতুন স্কুটি আর হুন্ডা স্কুটি ডিও আর অ্যাকচুয়ালি আমার ডিও স্কুটির আগের থেকে খুব পছন্দ আগেরটা আমার ছিল রেজি আমার ইয়ামার আর হুন্ডা গাড়ি পছন্দ তো আগেরটা ছিল রে ছিল ইয়ামা আর এখন ডিও তো আগে স্কুটিতে ছিলাম মাঝখানে বাইকে চলেছি আবার স্কুটিতে চলেছি সেম পজিশনে তো এটা আসতে আজকের থেকে এটা আমার নতুন বাইক আর এটা দিয়ে যদি পারি মোটো ব্লগিং এটা দিয়ে হবে এই যে দেখো আর
চেরি কালার। আর তোমরা ভাবো, তোমরা ভাবতেছো দাদা নাম্বার প্লেট হয়ে গেছে এত তাতে, তো অ্যাকচুয়ালি তোমাদের বলে আমি এটা সেকেন্ড হ্যান্ড নিচ্ছি ভাই, নতুন কেনার আমার অকাত নাই। সত্যি কথা বলে ভাই, নতুন কেনার আমার অকাত নাই। আমার আমার এমন পরিস্থিতি যে আমার একটা সাইকেল কেনার অকাত নাই, গাড়ি তো দূরে হতো, তবু স্কুটিটা কিনছি অনেক অনেক বেফার। তো এটা আজকের থেকে আমার নতুন মুন্নি, এটা দিয়ে এখন সব কিছু হবে। তো আমার কাছে আছে একটা হলো তো আছে ভাই, এমনও মানুষের কাছে আছে ওদের কাছে বাইক নেই সাইকেল নেই, আমার কাছে যেটুকু আছে সেটুকুই নিয়ে হ্যাপি থাকতে লাগে, বেশি বড় কিছু আশা করতে নেই ভাই। সত্যি কথা হলো তোমরা যদি সাপোর্ট করো, কেন আবার নতুন গাড়ি চলে এসে খুব তাড়াতাড়ি, সেটা তোমাদের ইচ্ছা। আর মেন হলো আগে যেরকম সাপোর্ট করো ভাই, ওরকমই সাপোর্ট করো সেম। আর আমি তোমাদের একটা কথা বললাম, গাড়ি নিয়ে কোনো ম্যাটার করে না ভাই ব্লগিংয়ে। আর অ্যাকচুয়ালি আমি দেখো অ্যাকচুয়ালি মোটো ব্লগিং করতাম, তা একটু প্রবলেম হতো, তা অতটা হতো না, কারণ আমার কাছে একটা আসছে ভাই, একটা গেছে একটা আসছে, তো সেটা নিয়ে কোনো ফ্যাক্টর না। আর এটা দিয়েও মোটো ব্লগিং ভালো হবে, কারণ সামনে ভিউটা স্কুটি থেকে খুব ভালো আসে ভাই, কারণ সবাই ভাবে এখন একটা হাইফাই বাইক দিয়ে ব্লগিং ভাব, সেটাই হলো সেটাই ফ্যাক্টর না ভাই। মেন হলো তোমার যদি ওকার না থাকে না, সেটা নিয়ে কোনো মানুষকে দেখানোর কোনো মানে হয় না ভাই, কারণ মানুষকে দেখায় কী লাভ ভাই, দুই দিন দেখাবা তিন দিন দেখাবা সেদিন হবে না। তো সেটা নিয়ে যেটা দিয়ে যেটা তোমার মানে ক্ষমতা চালানোর একটা থাকে না, যে শক্তি মানে এটা আমার চালানোর ক্ষমতা আছে, সেটা নিয়েই চলতে লাগে, নাহলে পরে প্রবলেম হয়। তো আমারও সেই মুহূর্তে ভাই, এখন বুঝতে পারছি এখন চলবো মাই। তো ভাবতেছি আর এই ব্লগটা বেশি কন্টিনিউ বড় করব না, যা তোমাদের জানানো ছিল। তো চলো এই ব্লগটা এটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর কিচ্ছু বলবো না। তো টাটা, বাই বাই। আর যাদের এখন ইনস্টাগ্রামে ফলো করেন, যা গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, ফেসবুকে ফলো করো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।